মনটা যদি হইত প্রবল হাওয়া, হইত যদি শুভ্র কবুতর, পাখির ডানাই পাঠি দিতাম, পাখির ডানাই পাঠি দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, নানুহু বিল্লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে সকলে মহব্বতের সাথে জোরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মনটা যদি হইত প্রবল হাওয়া হইত যদি শুভ্র কবুতর পাখির ডানাই পাঠিয়ে দিতাম পাখির ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هنا يفوت بلبل كترنم بينا چمنے دا گھر میں گلیوں کا تبسم بھی نہ ہو بلاغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہم قدموں میں مصطفیٰ کی قدموں میں مصطفیٰ کی میرا مظہر ہوتا ہو کھا کے پاک کے ہوتے میں کھا کے سارے ہوتا بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه شكولي امرا پران کھولے محبت الشتے کو جگر گوری لا الہ اے مائک تا اے جگہ دیں لا إله إلا الله أكاش الله جمين الله أكاش الله جمين الله حياة الله موت الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জেলা খুলনা জেলার অন্তর্গত তেরোখাদা থানাস্থ শেখপুরা মোহাম্মদ ইয়াহা ফিজা মাদ্রাসা ও সংলগ্ন মসজিদ কমিটি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই ২৬তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মহতরম সভাপতি এই এলাকার কৃতি সন্তান
প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আলী আকবর সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলি আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রখ্যাত আলেম দ্বীন সুমধুর কণ্ঠস্বর হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক যুক্তিবাদী সাহেব মাদারিজুল আলিয়া উপস্থিত আছেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ এই এলাকার এই কৃতি সন্তান প্রবীণ আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম জাহেদী সাহেব আজকের এই মাহফিলে আমি অত্যন্ত সম্মানের সাথে বিনয়ের সাথে স্মরণ করছি আমার সরাসরি ওস্তাদ যার মাধ্যমে আমার শিক্ষা জীবনের সূচনা হয়েছিল যার মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ পাকের অশেষ দয়ায় হেফজ করার সুযোগ পেয়েছিলাম আমার মাথার মুকুট এই মাদ্রাসার মুরব্বী হাফেজ মাওলানা কামরুজ্জামান দিদার হুজুর উপস্থিত আছেন আজকের মাহফিলে পরিচালনায় যার নাম রয়েছে আমাদের শেখপুরা পশ্চিমপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা আনিস মাহমুদ সাহেব সহ আজকের মাহফিলে যিনি মাহফিল পরিচালনা করছেন আমার বড় ভাই হাফেজ আলমগীর সহ এই এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মসজিদ খুতবাউল মসজিদ মুকাররামুল উলামা উপস্থিত আছেন সেরেতাজ আমার মাথার মুকুট সমতুল্য পিতার সমতুল্য সম্মানিত বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণদাতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা তৎসঙ্গে এই মুহূর্তে আমি আন্তরিকভাবে স্মরণ করছি তাদেরকে যারা যুগ যুগ ধরে এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন যারা কথা বলতে পারলেন না তারা ভালো নেই আপনারা সকলে ভালো আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার সকল মজলিস থেকে বড় মজলিস বরকতপূর্ণ মজলিস কোরআনের মজলিস এই কোরআনের মজলিসে বেহেস্তের বাগিচার মধ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে সবাই জোরে বলুন কে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে এনি টাইম যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা যদি বিন্দুমাত্র কৃপণতা করি সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আমাদের এই কথা বলার ক্ষমতা বন্ধ করে দিতে পারেন কে সবাই জোরে বলুন কে এই বিশ্বাস নাই কার কার হাত জাগান আমরা আসলে যারা হাত তুলে ফেলেছি ভুলক্রমে ফেলেছি আসলে আমরা দিনকে বড় মহব্বত করি দিনকে বড় ভালোবাসি এজন্য আমরা অতি জজবার কারণে হাত জাগিয়ে ফেলেছি এই আপনাদেরকে একটু ভিন্নধর্মী প্রশ্ন করার উদ্দেশ্য হলো যাতে করে আমি যতক্ষণ সময় কথা বলবো এই কথার ভিতরে যে কথাগুলো হবে আপনারা যেন আন্তরিকভাবে এই কথাগুলো শ্রবণ করেন যাতে করে